আসসালামু আলাইকুম প্রিয় দিনি ভাই বোনেরা, কাছের মানুষ, দূরের মানুষ, সমবয়সী মানুষ, কত মানুষ তো এইপার ছেড়ে ওপারে চলে গেল। কেউ তো আর বলে গেল না আজ চলে যাব, সবাই হুটহাট করে চলে গেল ওপারে জীবনযাত্রায়। কেউ বলে যায় না, গ্রামে অনেক মানুষকে আমরা রেখে এসেছি শহরে। নতুন করে তো আমরা শুনি, যে ব্যক্তিটি গতকাল জীবিত ছিল আজ তার মৃত্যু, হয়তো বা চোখের সামনে, নিজ এলাকায় কিংবা ফোনের মাধ্যমে। মৃত্যুকে নিয়ে আমরা প্রায় সময় ভাবি, আবার ভাবি না। কিন্তু নিজেকে চিন্তা করলে আমরা বুঝতে পারি যে আমার এই অগোছালো রুম, পড়ার টেবিল, শূন্য চেয়ারটা একাকিত্ব হয়ে যাবে। আমার যে কম্পিউটার, যে বই রয়েছে, যে মোবাইল রয়েছে, সব কিছুই হয়তো কেউ নিয়ে যাবে, আমি থাকব না। এই আকাশ, এই নদী, এই চন্দ্র নীহারিকা, সব দুনিয়া ছেড়ে আমি চলে যাব। অন্তরের থার্মোমিটারটা একদিন হয়তো থেমে যাবে চিরদিনের জন্য, বন্ধ হয়ে যাবে এই নিঃশ্বাস। আমাদের জীবনে গাড়ি পাড়ি দিতে হবে অন্য এক স্টেশনে, হুট করে কোনো একদিন আমিও চলে যেতে পারি এই পৃথিবী ছেড়ে, এই আলোকিত পৃথিবী ছেড়ে ঘুটঘুটে অন্ধকারে, যেটা হবে আমার জন্য অনন্তকাল। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, প্রিয় আত্মীয় স্বজন, প্রিয় শুভাকাঙ্ক্ষী, যারাই শুনছেন, আপনি যদি মারা যান, আপনাকে নিয়ে এই মজলিসে কথা হবে। আপনার অবস্থানে কয়েকদিন বেশ কথা হবে, কিন্তু আপনাকে মানুষ ভুলতে চেষ্টা না করলেও করতে হবে, হয়তো এক সময় ভুলেও যাবে। আমরা এক একই রুমে থাকি, আমাদের অন্তরে যে হার্টবিট আছে তা বন্ধ হয়ে যাবে। আসমানের দিকে তাকাই, নীল আকাশ, সাদা মেঘ, সবকিছু আবেগ দিয়ে কথা হলো। আমার একটা নিঃশ্বাস একদিন না একদিন নিস্তেজ হয়ে যাবে, তাই এসব চিন্তা করে নিঃশ্বাসটাতে আল্লাহকে স্মরণ করি এবং আমরা আল্লাহকে বলি যেন একটি ভালো মৃত্যু আমাদের সামনে হাজির হয়। খারাপ মৃত্যুর কারণে দুনিয়া যেমন আমরা শাস্তি পাব, তেমন আখিরাতেও শাস্তিতে রয়েছে। আমাদের মৃত্যুর সাথে সাথে কবর আমাদের প্রথম স্টেপ। সুতরাং আমরা এই দোয়াটা করতে পারি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনান খতিমা। এই দোয়াটা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে উত্তম মৃত্যু চাই। যারা আরবিতে বলতে পারছেন না তারা অন্তত বাংলায় বলুন, সিজদায় বেশি বেশি দোয়া করুন। আমরা কেউই এ দুনিয়ার স্থায়ী বাসিন্দা নয়, পরকাল হলো আমাদের জন্য চিরস্থায়ী জায়গা। সুতরাং দুনিয়াটা আমাদের কিভাবে কাটে, আমরা কিভাবে কাটাবো, তা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করি। এ দুনিয়ার স্বাদ আমাদের জন্য একটি যন্ত্রণা, কিন্তু আমরা যদি দুনিয়ার স্বাদ নিয়ে ফেলি তাহলে আখিরাত আমাদের জন্য উজ্জ্বল নয়। আল্লাহ আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।